ভাই, জেনে গেছি, আর পারছি না দৌড়াতে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছি। খুব দৌড়ানোর পরে অবশেষে আমি বাসে উঠতে পারলাম। এখন রওনা দিব। আমি রাকিব, ছোটোখাটো একটা কোম্পানিতে জব করি। যে টাকা বেতন পাই সে টাকা দিয়ে আমার ব্যাচেলার জীবন খুব ভালো করেই কেটে যায়। বরঞ্চ ইচ্ছামতো খরচ করার পরেও 10-15 হাজার রয়েই যায়। আমার জীবনটা একাকিত্বের ঘেরা। না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে পরিবার, না আছে কোনো প্রিয়তমা। একাকিত্ব জীবন আর ভালো লাগে না। তাই যখন আমি অফিসে যাই, আমার অফিসের পাশে একটা ছোট প্রাইভেট স্কুল আছে। অফিসের মোটামুটি একটা ভালো পোস্টে থাকার কারণে আমি যে কোনো সময় অফিসের বাইরে আসতে পারি। আপনারা আবার ভাবেন না আমি কাম চুরি করি, এরকম স্বভাব আমার নাই। যা হোক, পাশে একটা ছোট্ট স্কুল থাকার কারণে স্কুল যখন টিফিন টাইমের ছুটি হয় তখন আমি অফিস থেকে বের হয়ে আসি। অফিস থেকে বের হয়ে স্কুলের সামনে বসে থাকি। 4 থেকে 7 ছাত্রছাত্রীরা আমাকে দেখে স্যার স্যার বলে ডাকে। তার পিছনে একটা কারণ আছে বটে। একদিন তাদের ক্লাসে গণিত স্যার আসেননি, আর আমি প্রিন্সিপালের সাথে কথা বলে তাদের ক্লাস করাতে চাইলে প্রিন্সিপাল স্যারের অনুমতি নিয়ে আমি তাদেরকে একদিন ক্লাস করাই। এরপর থেকে আমি তাদের প্রিয় স্যার হয়ে যাই। এখন তাদের অঙ্কের যে কোনো ধরনের সমস্যা হলে তারা তাদের স্কুলের স্যারকে না বলে আমাকে এসে বলে। আর ছোটো ছোটো বাচ্চাদের সাথে খুব সহজেই মিশে যাওয়ার কারণে প্রিন্সিপাল স্যার আমাকে বাচ্চাদের সাথে খেলা করার অনুমতি দিয়েছেন। এতে বাচ্চারাও খুব খুশি হয় এবং আমারও সময় কেটে যায়। যা হোক, এখন বলি আমি কেন দৌড়াতে দৌড়াতে বাসে উঠছিলাম। ঘটনাটা হচ্ছে, আমার অফিসের সামনে যে স্কুলটা রয়েছে সেই স্কুলের আজকে শিক্ষা সফরে যাওয়ার কথা। তাদের সব কিছুই ঠিকঠাক, কিন্তু শিক্ষার্থীরা আমাকে ছেড়ে যেতে যাচ্ছে না। তাদের দাবি আমাকে নিয়েই তারা শিক্ষা সফরে যাবে। প্রিন্সিপাল স্যারের তুমুল অনুরোধের কারণে আমি আর না করতে পারলাম না। আমি ছিলাম ঘুমের মাঝে, প্রিন্সিপাল স্যারের অনেক ফোন আসায় আমি আর না করতে না পেরে তাড়াহুড়ো করে তৈরি হয়ে দৌড়ে দৌড়ে স্কুলের দিকে যাচ্ছিলাম। আমি যখন বাসে আগমন করলাম, ছাত্রছাত্রীদের কি খুশি, রাকিব স্যার এসেছেন, রাকিব স্যার এসেছেন বলে। আমি বাসে উঠে বসার পরে বাস যখন ছেড়ে দিবে, ঠিক তখনই আরেকজন সুন্দরীর আগমন হলো বাসের মাঝে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ছাত্রী হবে, কিন্তু বেশ দেখে মনে হয় না কোনো ছাত্রী, আমার মতে শিক্ষিকা। তখন বাসে অবশিষ্ট আর একটা সিট খালি ছিল না, উনি দাঁড়িয়েছিলেন। ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার কেমন জানি মনে হলো, তাই আর কোনো দ্বিধাবোধ না করেই আমি নিজে উঠে গিয়ে ওনাকে বসতে বললাম, আপনি এখানে বসতে পারেন। না থাক, সমস্যা নেই, আমি ঠিক আছি। সমস্যা নেই, আপনি বসতে পারেন। আরে বসেন বসেন, আমরা ছেলে মানুষ, সারাদিনই দাঁড়িয়ে কাটাতে পারবো, যেটা মেয়েদের দ্বারা সম্ভব না। শুকরিয়া। তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, কিন্তু কী ভাবছি সেটা আমি নিজেও জানি না, কারণ আমার ভাবার পেছনের কারণ নেই, শুধু আনমনা ভাবতেই থাকি। দিন শেষে কী ভেবেছি সেটাই জানি না। এই যে। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। জি বলেন। আপনি এখানে বসেন, অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, আমি তো বসেছি, আপনিও একটু বসেন, না হয় পায়ে ব্যথা করবে। আরে না, সমস্যা না, আপনি বসেন। বসেন আপনি, সমস্যা নেই, আপনার একটু বসতে হবে। তারপর অনেক জোরাজোরির ফলে আমি বসে যাই। এই যে। জি বলেন। আপনাকে আমি আগে কখনো স্কুলে দেখিনি, আপনাকে দেখে স্কুলের স্যার মনে হয়। শিক্ষার্থীরা তো আমাকে স্যার বলে প্রাধান্য দেয়। তো আপনাকে আগে কখনো স্কুলে দেখিনি, শিক্ষক মিটিংয়েও আপনাকে কখনো দেখতে পাইনি। আসলে আমার ক্লাস চলাকালীন সময় হলো যখন ছাত্রছাত্রীদের টিফিন ব্রেক থাকে তখন। হলে তাদের টিফিন ব্রেকের সময় আপনি কিভাবে ক্লাস করান? আমার ক্লাসটাই হচ্ছে খেলাধুলা, তাদের সাথে কথা বলি, গল্প করি, এইসব করেই আমার ক্লাসের সময় চলে যায়। তো আপনাকে আগে কখনো স্কুলে দেখিনি। আমি আপনাকে দেখিনি হয়তো, আমি যে সময় স্কুলে যাই আপনি তখন থাকেন না, আর আপনি যখন স্কুলে থাকেন আমি তখন থাকি না, এরকম কিছুটা। আপনার নামটা কি জানতে পারি? জি, আমি রাকিব। আমার নাম বলাতে পেছন থেকে একটা ছাত্র আমাকে বলল, স্যার স্যার, কেউ আপনার কাছ থেকে নাম জানতে চাইলে আপনারও তার কাছ থেকে তার নাম জানতে হয়, সেটা কি আপনি জানেন না? না গো বুড়া, তুমি কোন ক্লাসে পড়ো? 5। ক্লাস 5-এ পড়ো আর অনেক কিছুই জানো, তুমি যা জানো আমি সেটা জানি না। এখন আপনিও মিসকে বলেন ওনার নাম কি। আচ্ছা বলছি, প্লিজ আপনার না? নীলা। এই দেখো, তোমার মিসকে প্রশ্ন করার আগেই উনি বলে দিছেন।
এটাই তো ভালোবাসার স্যার, আপনি বুঝেন না। চুপ করো তো তুমি, তুমি খুব বেশি পেকে গেছো, এই নাও চকলেট খাও। আজকালকার ছোট ছোট বাচ্চারা অনেক ফাস্ট, তাই না? এখানে ফাস্ট হওয়ার কি আছে? কিছু না। বাই দ্য ওয়ে, আপনার নামটা খুব সুন্দর। হঠাৎ? মানে হঠাৎ এই কথা কেন? হঠাৎ করেই বললাম আপনার নামটা সুন্দর, সেটাই বললাম। ধন্যবাদ, অনেক কষ্ট করে বাসে ওঠা আপনার জন্য এখন সার্থক হলো। মানে কিছু বুঝলাম না। বোঝা লাগবে না। সমস্যা নেই, আপনি বলেন না, পরে বলবো। এখন কি বাচ্চারা আছে তো কিভাবে বলবো? ভাই রে ভাই, কী এমন ব্যক্তিগত কথা যে বাচ্চাদের সামনে বলতে পারছে না? যা হোক, অপেক্ষা করলাম বাচ্চাদের কাছ থেকে একটু স্বরে কথা বলার মুহূর্তের জন্য। অনেকক্ষণ পর আমরা গিয়ে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থানে। সকলে এক একজন স্যার ম্যাডাম দশজন করে ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়ে নিলেন। অবশেষ অবশিষ্ট হলাম আমি আর মিস নীলা, যাদের দায়িত্বে কোনো ছাত্রছাত্রী নেই। বিষয়টা অবাক, তাই না? সবাই শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর করছে, আর তুমি আমি একা একা প্রেম সফর করছি। মানে কিছু না। যাই হোক, আপনি না কি বলতে চাইছিলেন? বলেননি সামনে শিক্ষার্থীরা ছিল বলে, এখন বলেন, এখন তো কেউ সামনে নেই। কি বলবো? যা বলতে চেয়েছিলেন সেটাই বলেন। না, আমি শুধু বলতে চেয়েছিলাম আমার নামটাই সুন্দর লেগেছে, নাকি আমাকেও সুন্দর লেগেছে? আপনি কি অসুস্থ? কেন? দুনিয়াতে আমার মনে হয় না কোনো কিছু অসুন্দর, সব কিছু সৌন্দর্যে ঘেরা। আহা, তোমার কথায় মিষ্টান্নতা আছে। আসো একটু ওদিক থেকে ঘুরে আসি। না, আমি যেতে পারবো না। কেন, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা আছে, আমরা তো এখানে ব্যক্তিগতভাবে ঘোরাঘুরি করতে আসিনি। আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে এসেছি, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, তাই আমরা এখান থেকে যেতে পারবো না। এই যে মিস্টার, শোনেন, আমি আর আপনি এখানে শিক্ষা সফর করতে আসিনি। মানে? মানে আমি শিক্ষার্থীদের বলেছি যে আপনাকে না নিলে শিক্ষা সফরে যাবে না, এই কথা প্রিন্সিপালকে বলতে। সরাসরি বলেছেন? আরে না, টেকনিক অবলম্বন করে তাদেরকে আমি এই কথা বলতে এরকম বুঝিয়েছি। তো আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন তার কারণ? আগে বলুন, আমাকে আপনার কেমন লাগে? জি, ভালো লাগে। কেন? সেটা কেমন ভালো লাগা? ভালো লাগা তো ভালো লাগাই হয়, সেটা কি কোনো প্রকার ভেদ আছে নাকি? আপনি তো আমার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করেননি যে আপনাকে আমার ভালো লাগবে না। ধুর কথা, এই শোনো, আমি তোমাকে ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলেন? আল্লাহ মাফ করুক। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু রাকিব। আপনি আমাকে আজকে প্রথম দেখলেন, এখন বলেন আপনি আমাকে ভালোবাসেন, এটা কীরকম, এটা কীভাবে হয়? না না, আমি তোমাকে আজকে প্রথম দেখিনি, আমি তোমাকে অনেক আগে থেকেই জানি, প্রায় 7 থেকে 8 মাস। আমি স্কুলের কোনো শিক্ষিকা না, আমার বাবা স্কুলের প্রিন্সিপাল। মাঝে মধ্যে স্কুলে আসতাম, কিন্তু যখন থেকে তুমি স্কুলে আসা শুরু করেছিলে তখন থেকে আমি প্রতিদিনই তোমাকে দেখার জন্য স্কুলে একবার করে আসতাম। প্রথমে ভাবতাম তুমি আমাকে দেখার জন্য স্কুলে আসতে, কিন্তু পরে বুঝলাম তোমার মাঝে এরকম কোনো ফিলিংস নেই, তুমি আসতে শিক্ষার্থীদের সাথে খেলা করার জন্য। আমার কপাল চা। আমাকে ভালোবাসার পেছনে কারণ কি? সত্যি বলতে কোনো কারণ নেই, আমার মনে হয় না ভালোবাসতে কোনো কারণ লাগে। প্রথম দিন থেকেই তোমার জন্য আমার মনে কেমন জানি কিছু একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। তোমার হাসি, খেলাধুলা, হই হুল্লোড়, রং তামাশা, এইসব আস্তে আস্তে আমার মনে জায়গা করে নিল। তারপর থেকে আমি তোমাকে বুঝতে শুরু করলাম। যখন জানতে পারলাম তোমার আর কেউ নেই, তখন থেকে আমি তোমার হয়ে গেছি। বুঝতে পারলাম তোমার সেই হাসির পিছনে অনেক কষ্ট রয়েছে। ডিসিশন ফাইনাল। কোন ডিসিশন? আমি বেঁচে থাকতে তোমার কোনো কষ্ট হতে দেব না। ব্রু, আপনার কথায় আমি হাসবো নাকি কাঁদবো সেটাও ভেবে পাচ্ছি না। কেন? আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আপনাকে আমার ভালোবাসার কোনো কারণ আছে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে ফিরিয়ে দিও না। সরি, আমি রিলেশনে জড়াতে চাই না। সমস্যা নাই, বিয়ে করে নাও। কিন্তু আপনাকে তো আমি চাইনি। খুব ভালো করেই চিনো। কিভাবে? আচ্ছা,
তোমার ফোন কন্ট্যাক্টে একটা নাদিয়া নামের নাম্বার আছে, সেটাতে কল দাও। আপনি কিভাবে জানেন আমার ফোনে নাদিয়া নামের নাম্বার আছে? কল দাও না। এই দেখো, এই নাম্বারটা আমার। তুমি কি নাদিয়া? আসলে নাদিয়া হলো আমার ফেসবুক ফ্রেন্ড, যার সাথে কথা বলতে বলতে আমরা খুব ভালো বন্ধু হয়েছি। আস্তে আস্তে নাম্বার শেয়ারিং করি, 3-4 মাস ধরে রেগুলার কথা হয় ফোনে, কিন্তু কখনো দেখা হয়নি। আমি এক প্রকার নাদিয়ার প্রেমে পড়ে যাই, কিন্তু কখনো বলার সাহস পাইনি। হ্যাঁ, আমি তোমার সেই নাদিয়া। এখন তোমার কাছে দুটো অপশন আছে। কি সেটা? হয় তুমি আমাকে ভালোবাসবে, না হয় তুমি নাদিয়াকে ভালোবাসবে। বলে দাও তুমি কাকে ভালোবাসবে। নাদিয়ার প্রেমের নীলাকে বিয়ে, ঘটনাটা এরকম হয়ে গেল না? না, আমার সম্পূর্ণ নাম নাদিয়া রহমান নীলা। এবার তুমি নাদিয়াকে ভালোবাসো আর নীলাকে ভালোবাসো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে বিয়ে করব আর তোমার সাথেই প্রেম করব। বাহ বাহ বাহ, কি ভালোবাসবে? না, আমার এই কথা শুনে নীলা কেঁদে ফেলে। কি হয়েছে, কাঁদছো কেন? না, কই কাঁদছি না। তবে চোখ দিয়ে পানি পড়ছে কেন? জানি না। ভালোবাসো? কাকে? আমাকে? বেশি কি লাভ, তুমি তো আমাকে ভালোবাসো না। বাঁচতে তো কোনো আপত্তি নেই, ভালোবাসি না এখন তো বাঁচতে পারবো, তাই না? আমি তোমাকে না অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তবে আমি কেন অল্প ভালোবাসতে পারবো না? ভালোবাসাটা আরো বেড়ে গেল। বিয়ে করবে? কাকে? আমাকে? কখন করতে হবে? তুমি যখন বলবে। কবুল কবুল কবুল। আহা, তোমার হাতটা ধরতে পারি? ধরতে কি কোনো আপত্তি আছে? কেউ কি বাধা দিবে? বাধা দিয়ে দেখুক আমি তার কি অবস্থা করি। এই, তোমার কাঁধে মাথা রাখতে পারি? যদি হ্যাঁ বলি? আমি রাখবো। আর যদি না বলি? তবুও আমি রাখবো। রাখবেই যখন, তখন আমার কাছে পারমিশন নেওয়ার কি আছে? আমি এখন তোমার। শুনো। কি? ভালোবাসি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমিও